মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ প্রকল্পের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধেও মোদীজির স্বচ্ছ ভাবমূর্তিকে কলুষিত করার প্রতিবাদে বৃহস্পতিবার দিন নিয়ে চার দিন অতিক্রান্ত করলো বিজেপির মঞ্চ এখানে উপস্থিত ছিলেন মালদার ইংরেজ বাজারের বিজেপির বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোষ যুব মোর্চার সভাপতি কৌশিক দাস সহ বিজেপি কর্মী এবং নেতৃত্বরা উল্লেখ্য চলতি সপ্তাহে সোমবার সকাল থেকে মুর্শিদাবাদের ফরাক্কা বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজারের অফিসের সামনে বিজেপি পার্টির পক্ষ থেকে ধর্নামঞ্চ মঞ্চ করা হয় ধর্না মঞ্চ করার সময় ফরাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফের পক্ষ থেকে মঞ্চ তৈরি করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ফলে বাধা দেওয়ার পর প্রচণ্ড রোদের মধ্যেই মাথার উপর ছাউনি ছাড়াই ধর্নায় বসেন বিজেপির কর্মীরা সেই ফরাক্কা ব্যারেজ প্রকল্প আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকারকে বঞ্চিত করে তারা আজকে এখানে কাজ করার চেষ্টা করছেন যেটা বারবার আমি বলছি একটা ফোর্টের মতো তৈরি করে রেখেছেন সিআইএসএফ দিয়ে বন্দি করে রেখেছেন অথচ ভারতবর্ষের যে রুলিং পার্টি ভারতীয় জনতা পার্টি সেই রুলিং পার্টি আজকে ধর্নামঞ্চে বসে আছে চার দিন হয়ে গেল আপনারা বেরিয়ে এসে আমাদেরকে কিন্তু এক গ্লাস জল খাওয়ার নেই তাহলে আমরা কি মনে করতে পারি আপনারা কি দেশের স্বার্থে কাজ করছেন আমি মনে করছি যে তারা দেশের স্বার্থে কাজ করছেন না যারা আজকে ফারাক্কা ব্রিজের পাশে যেগুলো গঙ্গা ভাঙন যেগুলো মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের একদম জমি জায়গা ঘর বাড়ি চলে গেছে জমি জায়গাও চলে গেছে তাদের চিন্তাভাবনা করে না তার জন্যে যে তাদের কর্মসংস্থান করার জন্য তারা শ্রমিক হিসাবে এখানে কাজ যাতে পায় তার জন্যেই কিন্তু এই ধর্না মঞ্চে আর যারা তৃণমূল কংগ্রেস সিপিএম যারা রয়েছেন তারা টাকা টাকা দিয়ে তারা এই রাজ্যে চাকরি তাদেরকে ওই সাধারণ শ্রমিক কাজ করবে তাও চার লাখ পাঁচ লাখ তাদের ডিম্যান্ড নিয়ে আজকে তারা মাঠে ময়দানে টাকা তুলছে আর ছেলেগুলোকে নিয়োগ করছে বিজেপি সেটা বরখাস্ত করবে না বিজেপি যেভাবে মাঠের ময়দানে লড়াই করছে প্রয়োজন হলে আমরা কোর্টের মাধ্যমে আমরা মোকাবিলা করব।